হ্যালো স্টুডেন্টস ভিশান ডাব্লু বিসিএস এর পক্ষ থেকে তোমাদের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ টার্গেট ডাব্লু বিসিএস জন্য প্রতিদিন সেট নিয়ে আসা হচ্ছে আজকে তার সেট নাম্বার নাইন নিয়ে আমি হাজির হয়ে পড়েছি সুশোভন সামন্ত তো প্রতিটা সেটে যারা তোমরা প্রতিদিন ফলো করছো তারা যেন পঁচিশটি করে কিন্তু গুরুত্বপূর্ণ একদম সম্ভাব্য এবং বাছাই করা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের এমসি কিউ করানো হচ্ছে যেগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু পঁচিশ নাম্বার থাকে তোমাদের ডাব্লিউ এ তো এটা একটা ভাইটাল টপিক বলতে পারো তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা ক্লাসটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কিন্তু একটা ই বুক এবং সাথে কিন্তু একটা ই তোমাদের ফ্রি দেওয়া হবে সম্পূর্ণ জিকের ওপর সম্পূর্ণ থিওরি প্লাস এমসিকিউ এই দুটো ই বুক তোমরা কিন্তু এখান থেকে পারচেস করে নিতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ছশোটা এমসিকিউ পাবে লাস্ট সাত মাসের কিন্তু কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সেখান থেকে তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো অল নোটিফিকেশনের জন্য আমাদের টেলিগ্রাম যে অফিসিয়াল চ্যানেলটা রয়েছে সেখানেও জয়েন হয়ে যাও সেখানে কিন্তু প্রতিদিন কুইজ এবং সেখানে প্রায় ষোলো হাজার প্লাস কিন্তু স্টুডেন্ট রয়েছে প্রতিদিন তারা কিন্তু সেখানে কোশ্চেন অ্যান্সার ডিসকাশান করে থাকে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড ওমেন উইল ওয়েব প্ল্যাটফর্ম প্রতিটা প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তারপর আমি সঠিক উত্তরটা বলে দেবো এতে করে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে যদি ভুল অ্যান্সার করে ফেলো যখন সঠিকটা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এটা মনে থাকার প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে তো প্রথম প্রশ্নটা কি বলছে হুইচ অর্গানাইজেশান হ্যাজ লঞ্চড ওমেন উইল ওয়েব প্ল্যাটফর্ম নিচে চারটে অর্গানাইজেশনের মধ্য থেকে কোন অর্গানাইজেশানটা ওম্যান উইল নামে একটি ওয়েব প্ল্যাটফর্ম শুরু করেছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গুগল গুগল ওমেন উইল ওয়েব নামে একটি প্ল্যাটফর্ম শুরু করেছে জন্য হুইচ ওমেন্সদের বলিউড অ্যাক্টর হ্যাজ বিন অনার্ড বাই দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম অ্যাচিভস যেটাকে শটে বলা হয় এফ আই এফ অর্থাৎ কোন বিখ্যাত বলিউড অ্যাক্টরকে সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম অ্যাচিভস দ্বারা অনার করা হয়েছে বা সম্মানিত করা হয়েছে প্রত্যেকে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন বিগ বিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম অ্যাচিভস এই অনারে ভূষিত করা হয়েছে কোশ্চেন নাম্বার থ্রি হু ইজ রি অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি সম্প্রতি তোমাদের অলিম্পিক গেল টোকিও অলিম্পিক তো সেইটার ওপর থেকে কিন্তু একটা প্রশ্ন আসার চান্স প্রবল রয়েছে যে সম্প্রতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসাবে কাকে রি অ্যাপয়েন্ট করা হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান সি থোমাস পাচ থোমাস তিনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আয়োসির প্রেসিডেন্ট হিসাবে রিঅ্যাপয়েন্টেড হয়েছেন কোশ্চেন নাম্বার ফোর হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু স্কোর টেন থাউজেন্ড রান ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট অর্থাৎ সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে দশ হাজার রানের লক্ষ্যমাত্রাটা পার করেছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো কে দশ হাজার রান ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোন মহিলা ক্রিকেটার করেছেন তো অনেকেই সঠিক উত্তর করেছ সঠিক উত্তরটি হবে অপশান বি মিতালি রাজ আমাদের ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন মিতালি রাজ নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ স্ট্যাটিক অফ ইন্ডিয়া যেটাকে শটে বলা হয় সিএসআই চিফ স্ট্যাটি অফ ইন্ডিয়া তার চিফ হিসাবে কে নিযুক্ত হয়েছেন তোমরা প্রত্যেকে কমেন্ট করো চিফ স্ট্যাটিকশিয়ান অফ ইন্ডিয়া হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো কোয়েশ্চেন নাম্বার ফাইভের এর সঠিক উত্তর হবে অপশন বি জিপি সরি ফেডুয়াল হবে না এটা হবে জিপি সামন্থা ঠিক আছে জিপি সামন্থা সঠিক উত্তর হবে জিপি সামন্থা অপশন বি রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান তোমরা যেটাকে সকলে ইসরো নামে পরিচিত জানো উইল লঞ্চ এ লুনার মিশন কল্ড লুপেক্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইথ হুইচ স্পেস রিসার্চ সেন্টার সম্প্রতি এই কথাটা ঘোষণা করা করা হয়েছে ইসরোর পক্ষ থেকে যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান দু সালে একটা লুনার মিশন ক্রিয়েট করবে যেটা নাম হচ্ছে লুপেক্স সেটা অন্য কোন দেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশানের সাথে একসাথে কম্বাইন্ড একটা মিশন লঞ্চ হবে তো সেইটা কোন তোমাদের স্পেস রিসার্চ সেন্টার কোন দেশের সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই ইম্পর্টেন্ট তো নাম্বার সিক্স এর সঠিক উত্তর হবে ডি স্পেস রিসার্চ অপশানাইজেশনের সাথে কিন্তু এটা করবে এবং এটা জাপানের স্পেস রিসার্চ সেন্টার ঠিক আছে নেক্সট হু রোট দ্য রিসেন্টলি পাবলিশড বুক নিধি এ লাইফ ইন পলিটিক্স নিধি এ লাইফ ইন পলিটিক্স এই বইটা সম্প্রতি প্রকাশিত হয়েছে তার লেখককে বা লেখিকাকে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো নিধি এ লাইফ ইন পলিটিক্স এই বইটার লেখককে তো কোশ্চেন নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কারিনা এ ইন পলিটিক্স এই বইটির লেখক কোশ্চেন নাম্বার এইট হুইচ ফুটবল প্লেয়ার হ্যাজ স্কোর দ্য মোস্ট গোলস ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল অর্থাৎ ফুটবলের ইতিহাসে কোন খেলোয়াড় সবথেকে বেশি সংখ্যক গোল করে ইতিহাস গড়েছেন প্রত্যেকেই এটা সঠিক উত্তর করতে পারবে আশা করি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হবে অপশান বি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা সি আর সেভেন ওকে সব থেকে বেশি সংখ্যক গোল করে ইতিহাসে কিন্তু তিনি নাম তুলে দিয়েছেন নিজের কোয়েশ্চেন নাম্বার নাইন হুইচ টিম ওন দা ভিজাই হাজারে ট্রফি টু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে ভিজাই হাজারে ট্রফিটা কোন দল জিতেছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই সঠিক উত্তর করেছে এবং সঠিক উত্তর হবে অপশান এ মুম্বাই মুম্বাই ভিজাই হাজারে ট্রফিটা জিতে নিয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন হু বিকেম দ্য ফার্স্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড টু স্কোর সেভেন থাউজেন্ড রানস ইন ওডিআই ক্রিকেট আগেরটা দেখেছিলাম সমস্ত ক্রিকেটের মধ্যে থেকে অর্থাৎ ওডিআই টি টোয়েন্টি টেস্ট সব মিলিয়ে দেখেছিলাম মিতালি রাজ দশ হাজার রান করেছিলেন এখানে শুধু দেখব ওডিআই ক্রিকেটে কি সাত হাজার রান করেছেন ওয়ার্ল্ডের মধ্যে কোন মহিলা ক্রিকেটার তো কে সেই মহিলা ক্রিকেটার যিনি ওডিআই ওয়ান ডে ম্যাচে সাত হাজার রান করেছেন প্রত্যেকে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার টেন এটারও সঠিক উত্তর হবে অপশান এ মিতালি রাজ ওডিআই ক্রিকেটেও তিনি সাত হাজার রান করেছেন এবং গোটা ইন্টারন্যাশনাল যত ক্রিকেট খেলা হয় তার মধ্যে থেকেও দশ হাজার রানের লক্ষ্যমাত্রা তিনি কিন্তু পার করেছেন তিনি হচ্ছেন রাজ কোশ্চেন নাম্বার ইলেভেন হু রোট দ্য রিসেন্টলি পাবলিশড বুক দ্য নেস্ট অফ ঠিক আছে তো প্রত্যেকে করো সম্প্রতি প্রকাশিত হওয়া একটি বই যার নাম হচ্ছে নেস্ট অফ রিক্লুস এই বইটার লেখক কে তো কোশ্চেন নাম্বার ইলেভেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুচিতা মালিক সুচিতা মালিক এই বইটির লেখক যে বইটির নাম হল দ্য নেস্ট অফ রিক্লুস নিউ ডিরেক্টর ডিজি অব ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের নতুন ডিরেক্টার জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেকবারই পরীক্ষায় অন্যান্য এক্সামে অলরেডি এসেছে তো কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অনেকেই সঠিক উত্তর করেছ অজয় মাথুর অজয় মাথুর নতুন ডিরেক্টর জেনারেল পদে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যুক্ত হয়েছেন দেখো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটা এস্টাবলিশড হয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পনেরো সালে হেডকোয়ার্টার কোথায় রয়েছে গুরুগ্রাম হরিয়ানাতে ঠিক আছে এইটা কিন্তু পরীক্ষায় আসে যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার কোথায় রয়েছে

পলিউটেডটাকে পপুলেটেড পড়েছি তার জন্য সরি তো কি বলছে গোটা বিশ্বের মধ্যে কোন রাজধানী শহরটা সব থেকে বেশি পলিউটেড গোটা বিশ্বের মধ্যে এবং এটা প্রকাশিত হয়েছে দু হাজার কুড়ির ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে তো সেটা কোন শহর সব থেকে পলিউটেড ক্যাপিটাল সিটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার এর অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি দিল্লি দিল্লি হলো গোটা বিশ্বের মধ্যে ক্যাপিটাল সিটি মধ্যে দিল্লি হলো সব থেকে বেশি পলিউটেড সিটি পাশে আরও কিছু তথ্য দেওয়া রয়েছে এই রিপোর্ট থেকেই বাংলাদেশ ইজ দ্য মোস্ট পলিউটেড কান্ট্রি বাংলাদেশ হলো সবথেকে পলিউটেড দেশ মোস্ট পলিউটেড সিটি এটা শুধু অনলি সিটি নট ক্যাপিটাল সিটি ক্যাপিটাল সিটি হলে হবে দিল্লি এবং যদি শুধু বলা হয় মোস্ট পলিউটেড সিটি তখন হয়ে যাবে জিং জ্যাং যেটা হচ্ছে চায়নার একটি শহর এবং মোস্ট এয়ার পলিউশন ফ্রি কান্ট্রি অর্থাৎ যেখানে পলিউশন খুবই কম সেটা হচ্ছে কোনটা নিউজিল্যান্ড ওকে গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার ফরটিন রোট দা রিসেন্টলি পাবলিশড বুক দা এক্সকিউশন অফ ভগৎ সিং লিগাল অর্থাৎ একটি বই যেটার নাম হচ্ছে দা এক্সকিউশন অব ভগৎ সিং দ্য লিগাল রাজ এই বইটার লেখককে কে লিখেছেন এই বইটি তো কোয়েশ্চেন নাম্বার ফরটিনের সঠিক উত্তর হবে অপশন বি সতবিন্দর সিং জুইস সতবিন্দর সিং জুইস এই বইটি লিখেছেন যা বইটার নাম হলো দ্য এক্সকিউশন অব ভগৎ সিং লিগাল হেরেসিস অব দ্য রাজ নেক্সট নাম্বার ফিফটিন ইলেক্টেড দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অব হুইচ কান্ট্রি সামিয়া সুলুহু হাসান কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রথম মহিলা রাষ্ট্রপতি কোনো একটা দেশের তো সেই জন্য ইম্পর্টেন্ট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অপশান সি তানজানিয়া তানজানিয়া দেশের নতুন এবং প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন সামিয়া সুলুভু হাসান কোশ্চেন নাম্বার সিক্সটিন হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস সেলিব্রেটেড কোন দিন ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে পালন করা হয়ে থাকে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি মার্চ টোয়েন্টি কুড়ি মার্চ ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে পালন করা হয়ে থাকে এবং এই বছর দু সালে এই ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে থিম ছিল হ্যাপিনেস ফর অল ফর এভার হ্যাপিনেস ফর অল ফর ছিল এই ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে টু থাউজেন্ড টোয়েন্টি থিম কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া

তম স্থানে রয়েছে ভারতবর্ষের হচ্ছে পজিশন হ্যাপিনেস ইন্ডেক্সে তো বুঝতেই পারছো কতটা খুশি আমাদের ভারতবর্ষ মানে অনেকের নিচের দিকে আছে কোশ্চেন নাম্বার এইটটিন হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড দ্য এসিই আরবি ওমেন এক্সলেন্স অ্যাওয়ার্ড অর্থাৎ সম্প্রতি কে এ সি আরবি ওমেন এক্সলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো কোয়েশ্চেন নাম্বার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শুভনা কাপুর কাপুর রিসেন্টলি আরবি ওমেন এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন এবং এই আরবি এটার ফুল ফর্ম কি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড ওকে এস ই আর বি নেক্সট নাম্বার হুইচ প্যারা অ্যাথলেট রিসেন্টলি ওন দা শুটিং ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান গোল্ড মেডেল অর্থাৎ সম্প্রতি কোন প্যারা অ্যাথলেট প্যারা শুটিং এ ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি গোল্ড মেডেল জিতেছেন আমাদের ভারতবর্ষ থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্যারাশুটিং কোন প্যারা অ্যাথলেট ভারতবর্ষ থেকে স্বর্ণ পদক জিতেছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার নাইনটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিন সিনহরাজ সিনহরাজ তিনি একজন প্যারা অ্যাথলেট এবং প্যারা শুটিং ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে গোল্ড মেডেল জিতেছেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড টু এটা দু হাজার হয়েছে দেখো দু হাজার কিন্তু হওয়ার কথা ছিল এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু সেটা হয়নি সেটা হয়ে গেছে দু হাজার কুড়ির শেষের দিকে এবং ডাটাগুলো রিলিজ হয়েছে দু হাজার একুশে যে জন্য আমাদের দু হাজার উনিশের এই অ্যাওয়ার্ডটা পড়তে হবে পরীক্ষায় আসার কিন্তু চান্স রয়েছে তো বেস্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি নাইন কোন সিনেমাটা পেয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মারাক্কার সিমিক ইন আরাবিক আরাবিক ডেল ঠিক আছে মারাক্কার সিনেমাটার নাম হচ্ছে মারাক্কার সিমিক ইন আরাবিকার ডেল এই সিনেমাটি বেস্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি নাইন জিতেছে এটা একটা সাউথ ইন্ডিয়ান মুভি কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ফর্টি এইথ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সিজেআই অর্থাৎ আমাদের ভারতবর্ষে আটচল্লিশতম সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা ভারতের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন ভেরি ভেরি প্রশ্ন তো প্রত্যেকে কমেন্ট করো তো অনেকেই অলরেডি সঠিক উত্তর করে ফেলেছ এবং সঠিক উত্তর হবে অপশান এ এন রামানা এন রামানা ভারতের আটচল্লিশতম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হুইচ ইন্ডিয়ান ওম্যান ক্রিকেটার ইজ এট টপ অফ আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং সম্প্রতি আইসিসি টি টোয়েন্টি মহিলা দলের র্যাঙ্কিং রিলিজ হয়েছে সেইখানে কোন ভারতীয় ওম্যান টপে রয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টুর সঠিক উত্তর হবে অপশন ডি শেফালি বর্মা শেফালি বর্মা আইসিসি টি টোয়েন্টি ওমেন্স ক্রিকেটার র্যাঙ্কিংয়ে টপে রয়েছেন এক নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাস নিউ চেয়ারম্যান অফ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবারই পরীক্ষায় আসে তো কোনটা সঠিক উত্তর হবে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর করেছে সঠিক উত্তর হবে অপশান ডি সঞ্জীব কুমার সঞ্জীব কুমার সম্প্রতি এয়ারপোর্ট অথরিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হু ওন দ্য টাইটেল অফ বাহারিয়ান গ্র্যান্ড ফ্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ সালের বাহারিয়ান গ্র্যান্ড টাইটেলটা কে জিতেছেন তো আমি ট্রিক্স বলে দিয়েছিলাম এই বছরের গ্র্যান্ড পিক্স দেখলেই একজনের নাম চোখ বুঝিয়ে করে দেবে তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লুইস হ্যামিল্টন লুইস হ্যামিল্টন পাহাড়িয়ান গ্র্যান্ড পিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান জিতে নিয়েছেন এবং আজকে সেট কোশ্চেন সেট নাম্বার নাইনের শেষ প্রশ্ন হু ওয়াজ অ্যাওয়ার্ডেড বেস্ট অ্যাক্টার অ্যাট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ সালে কোন অভিনেতাকে বেস্ট অ্যাক্টর অ্যাট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইরফান খান যিনি সম্প্রতি মারা গেলেন তো তিনি ইরফান খান তেনাকেই এই বেস্ট অ্যাক্টর অ্যাট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে তো আজকের ক্লাস থেকে আমরা খুবই বাছাই করা এবং সম্ভাব্য পঁচিশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স করে ফেললাম যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে প্রতিটা সেট প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই অবশ্যই সেগুলো কিন্তু তোমরা ফলো করো খাতায় নোট ডাউন করো প্র্যাকটিস করো এখান থেকে কিন্তু কোশ্চেন আশা করছি আমরা এক্সাম আস্তে আস্তে তিনশোটার বেশি কিন্তু এমসি করে ফেলবো তিনশোটার মধ্যে থেকে যদি পনেরোটা কোশ্চেন কমন আসে আমাদের পঁচিশটার মধ্যে সেটা কিন্তু সব থেকে ভালো আমাদের জন্যই হবে ওকে তো ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট এখনও হাতে সময় রয়েছে জাস্ট কয়েকটা দিন তোমরা যারা এখনও পারচেস করো ই বুকগুলো এইগুলো কিন্তু তোমাদের নেক্সট ইয়ার দু হাজার বাইশের ডাব্লিউ বি প্রিপারেশনের জন্য কিন্তু কাজে লেগে যাবে যারা নতুন তারা আমাদের চ্যানেলে এসেছ তারাও কিন্তু এই ইবুকগুলো পারচেস করতে পারো প্রতিটা ইবুকে কোনোটায় দেড় হাজার কোনোটাই হাজার হিস্ট্রি খুবই ভাইটাল একটা সাবজেক্ট ডাবলিউ এর মধ্যে এনসিয়েন্ট হিস্ট্রিতে এক হাজার প্লাস এমসিকিউ রয়েছে সাথে প্রতিটা এমসিকিউর সাথে কিন্তু এক্সপুনিটারি নোট রয়েছে যাতে তোমাদের এমসিকিউ করতে করতে থিওরিটাও করা হয়ে যায় মডার্ন হিস্ট্রি সেখানে দু হাজারটা এমসি সাথে এক্সলোনিটারি নোট ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি ইংলিশ পঁচিশ নাম্বার থাকে ম্যাক্সিমাম নেগেটিভ এখান থেকে যায় একদম ডাব্লিউ এর প্যাটার্ন অনুযায়ী বানানো ভালো করে ফলো করলে কুড়ি নাম্বার কিন্তু এখান থেকে আসবেই কারেন্ট অ্যাফেয়ার্স শেষ মুহূর্তে লাস্ট মিনিটে চার হাজার এমসিকিউ এবং জেনারেল সায়েন্সের ওপর থেকে ইবুক ইবুক কিন্তু স্পেশালি ডাব্লু বিসিএস এর জন্য আমাদের ভীষণ ডাব্লু বিসিএস থেকে তোমাদের জন্য বানানো হয়েছে বহু স্টুডেন্ট পারচেস করেছে তো যারা এখনও পার্চেস করো নি তারা পারচেস করে নিতে পারো ডিসক্রিপশন বক্সের সমস্ত ইবুকের লিঙ্ক দেওয়া রয়েছে ওকে তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব এবং পাশের বেল আইকানটি কিন্তু প্রেস করতে ভুলবে না তো আমি সুশোভন সামন্ত আজকের মতোই এখানেই ক্লাসটা তোমাদের কাছে শেষ করছি নেক্সট দিন আমি সেট নাম্বার টেন নিয়ে হাজির হয়ে পড়বো ওকে ততক্ষণের জন্য বাই